सुप्रिय शिक्षार्थी सकल के निरंतर शुभेच्छा। बर्तमान वैश्विक प्रेक्षापटे करोना प्रादुर्भावेर कारणे ब्याहत होच्छे शिक्षा कार्यक्रम, किंतु सरकारी सिद्धांत ओ नीतिमाला अनुयायी शिक्षा कार्यक्रम के एगिए निये जावार उद्देश्यई तोमादेर सकलकेई आजकेर अनलाइन भिडियो क्लासे स्वागत। शिक्षार्थीरा, ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মার্লিস্টন কলেজ। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ, কৃষি সমবায়। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে সেগুলো হচ্ছে কৃষি সমবায়ের ধারণা, কৃষি সমবায়ের প্রকারভেদ, কৃষি উন্নয়নে সমবায়ের ভূমিকা ও সমবায় আইন সম্পর্কিত বিষয়ে আমরা জানতে পারব। তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। প্রথমেই রয়েছে কৃষি সমবায়ের ধারণা। তাহলে শিক্ষার্থীরা, কৃষি সমবায় বা সমবায় জিনিসটি কি এটি আগে আমাদের আগে জানা প্রয়োজন। সমবায় হচ্ছে এমন একটি অর্থ যা সমবেতভাবে কাজ করাকে বোঝায়, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর জন্য একে অন্যকে সাহায্য করা ও একসঙ্গে কাজ করাকে বোঝায়। সমবায়ে সমশ্রেণী বা সমপেশাভুক্ত কিছু সংখ্যক লোক একে অন্যের সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য যে সংস্থা গঠন করে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তা পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। শিক্ষার্থীরা, আমরা যদি এই সংজ্ঞাটির দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে কয়েকটি কথা সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। বলা হয়েছে, প্রথমেই বলা হয়েছে সমবায় অর্থাৎ সমবেতভাবে কাজ করা, দ্বিতীয়ত বলা হয়েছে সমশ্রেণী বা সমপেশাভুক্ত, তৃতীয়ত বলা হয়েছে একে অন্যের সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য। তাহলে শিক্ষার্থীরা, সমবায় বল ঠিক সেই জিনিসটি হবে যেখানে একই শ্রেণীর এবং একই পেশার মানুষরা যারা যেখানে যুক্ত থাকবে। শিক্ষার্থীরা, খেয়াল করা একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি একটু ধরি বা বিবেচনা করি যে একজন খামারি, একজন গৃহস্থ কৃষক, একজন ব্যবসায়ী, এদের মাঝে কিন্তু সমবায় গড়ে উঠবে না। কারণ যিনি ব্যবসায়ী তার চিন্তা ধারণা একরকম, যিনি গৃহস্থ কৃষক তার চিন্তা ধারণা অন্যরকম, আবার যে খামারি বা যে কৃষক যে জমিতে ফসল চাষাবাদ করে তার চিন্তা ধারণাটা অন্যরকম। ঠিক সেই প্রত্যেকের তার নিজের নিজের পেশার আওতাভুক্ত বা নিজের নিজের শ্রেণীভুক্ত মানুষদের সাথেই তার কিন্তু সমবায়টি গড়ে ওঠানো সম্ভব। কারণ কেননা তাদের চিন্তা চেতনা, তাদের চিন্তাধারা, তাদের পরিকল্পনা, এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু আলাদা আলাদা হবে। এ কারণেই বলা হয়েছে যে আমরা কৃষি সমবায় বলছি কি একটি পেশাগত অর্থনৈতিক সংগঠন যা কিছু সংখ্যক কৃষকরা তাদের নিজেদের ইচ্ছায় নিজেদের কাজ সম্পন্ন করার জন্য সংগঠিত করে। শিক্ষার্থীরা, খেয়াল করো আমরা কৃষি সমবায় পেয়ে গেছি যেখানে বলা হয়েছে যে এটি একটি পেশাগত অর্থনৈতিক সংগঠন যা শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকরা, এখানে কিন্তু অন্য কোনো পেশাজীবীর মানুষ যুক্ত হতে পারছে না, কিছু সংখ্যক কৃষকরা তাদের নিজেদের ইচ্ছায় নিজেদের কাজ সম্পূর্ণ করার জন্য সংগঠিত হয়। অর্থাৎ এখানে কৃষকরা তার ফসল চাষাবাদের উন্নয়নের জন্য, তার অবস্থার উন্নয়নের জন্য, তার কৌশলের উন্নয়নের জন্য, তার প্রযুক্তির উন্নয়নের জন্য তারা কিন্তু একে অপরের সহযোগিতা করে কাজ করে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করো কৃষি সমবায় কিন্তু হতে পারে এলাকা ভিত্তিক, হতে পারে আঞ্চলিক
হতে পারে জাতীয়। এলাকা ভিত্তিক সমবায়কে আমরা বলি প্রাথমিক সমবায়, আঞ্চলিক সমবায়কে আমরা বলে থাকি কেন্দ্রীয় সমবায়, এবং দেশব্যাপী যে যদি সমবায় প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বলি জাতীয় সমবায়। এই কৃষি সমবায়গুলো কিন্তু অবশ্যই সরকারের স্বীকৃতিপ্রাপ্ত এবং সরকার থেকে সহযোগিতা প্রাপ্ত হয়ে থাকে। এরা দেশের প্রচলিত আইন অনুযায়ী এরা গঠিত হয়ে থাকে এবং সরকার এদের অবশ্যই একটি নিবন্ধন প্রদান করে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, কৃষি সমবায় কিন্তু অবশ্যই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান যা কৃষকের অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে। কি রকম কাজ করছে আমরা যদি একটু দেখি, যে সেটি হচ্ছে আমরা ধরছি কয়েকজন কৃষক ফসল চাষাবাদ করছে। একজন কৃষকের পক্ষে জমি চাষ করার জন্য তার পাওয়ার টিলার ক্রয় করা, সার ক্রয় করা, বীজ ক্রয় করা, পানির মেশিন ক্রয় করা ইত্যাদি ক্রয় করা গুলো সম্ভব নয়। সেই বিষয়গুলো যদি আরো চার পাঁচজন কৃষক একত্র হয়ে যদি তারা একজন পানির ব্যবস্থা করতে পারলো, একজন সারের ব্যবস্থা, একজন বীজের ব্যবস্থা বা একজন জমি চাষ করার ব্যবস্থা, তাহলে খুব সহজে চারজন কৃষক তাদের সামান্য অর্থ দিয়ে তারা চারজনই ফসল চাষাবাদ করতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে কথাটি আমরা বলছি এখান থেকে আমরা খুব সহজে সমবায়ের সংজ্ঞাটি পেতে পারি। বিখ্যাত সমাজ বিজ্ঞানী জনাব কালভার্ট তিনি বলেছেন, সমবায় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য নিজেদের ইচ্ছা সমান অধিকারের ভিত্তিতে একে অন্যের সঙ্গে কাজ করে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা কালভার্ট কি বলেছেন, তিনি বলেছেন যে সমবায়কে তিনি একটা প্রতিষ্ঠানের সাথে তুলনা করেছেন, যে প্রতিষ্ঠানটি মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের সাথে সাথে তাদের ইচ্ছা, তাদের সমান অধিকার এবং একে অন্যের সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যে কথাগুলো আমি একটু আগেই বলেছি, সমবায় প্রতিষ্ঠার জন্য একটি আইন থাকে, সরকার থেকে সুনির্দিষ্টভাবে তারা নিবন্ধিত হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি একটি প্রতিষ্ঠান হতে আর কোনো বাধা নেই। সমবায়ের মাধ্যমে সকল কৃষক সমবেতভাবে লাভবান হয়, এটি একটি সমন্বিত কার্যক্রম। কেন সমন্বিত কার্যক্রম? কারণটি হচ্ছে সমবায়ের মাধ্যমে একজন কৃষক এককভাবে লাভবান হতে পারে না। লাভবান হলে ওই সমবায়ের সবগুলো কৃষকই লাভবান হবে, ক্ষতির সম্মুখীন হলে ওই সমবায়ের সবগুলো কৃষকই ক্ষতির সম্মুখীন হবে। এখানে তোমাদের পাঠ্য বইতে দুইটি প্রবাদ প্রবচনের কথা বলা হয়েছে, বলা হয়েছে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে সাহায্য করো। অর্থাৎ এখানে আমরা যে কথাটি বলছি সেটি হচ্ছে এটি প্রয়োগ হিসেবে বা উচ্চতর দক্ষতা হিসেবে এটি আমরা অনেক সময় পেয়ে থাকি। আমি ফসল চাষাবাদ করছি, আমি ফসল উৎপাদন করতে পেরেছি, শুধু আমি খেতে পারবো, আমি আর আমার পাশের প্রতিবেশী যে আছে সে না খেয়ে থাকবে, সে ফসল চাষাবাদ করতে পারছে না, তার ফসল চাষাবাদ করার সামর্থ্য নেই। হয়তোবা এমন এক দিন আসবে যেদিন আমারও ফসল চাষাবাদ করার হয়তোবা অবস্থা বা প্রেক্ষাপট থাকবে না, তখন আমি কি করব। এ কারণে বলা হয়েছে আমি নিজে নিজে বাঁচবো এবং আমার প্রতিবেশী যে আছে, আমার পাশের যে কৃষক আছে তাকেও বাঁচাতে সহযোগিতা করব। বলা হয়েছে দশের লাঠি একের বোঝা। শিক্ষার্থীরা এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল, খুব ছোট্ট একটি গল্প, আমরা ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম। একতাই বল, একজন বৃদ্ধ ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার তিনটি ছেলে ছিল, তিন ছেলেকে তিনটি কাঠি একত্রে বেঁধে দিলেন সেটিকে ভাঙার জন্য, কিন্তু তার তিন ছেলেই
যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কাঠিগুলোকে ভাঙতে পারল না। তখন বৃদ্ধ ব্যক্তিটি দড়ির বাঁধন খুলে দিয়ে তিনি প্রত্যেক ছেলেকে একটি একটি করে কাঠি দিলেন এবং তারা খুব সহজেই ভেঙে ফেলল। তখন বৃদ্ধ ব্যক্তি মৃত্যু পথজাতে ব্যক্তি তার তিন ছেলের উদ্দেশ্যে বললেন, যদি তোমরা তিন ভাই একত্রে থাকো তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তোমরা একত্রে না থাকো তাহলে তোমার একে অপরের ক্ষতি করবে বা তোমরা কখনোই সুখী হতে পারবে না। ঠিক সমবায় এই তত্ত্বের উপরে বা এই কথার উপরেই প্রতিষ্ঠিত বলা যেতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা দেখব সমবায়ের প্রকারভেদ। সমবায়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আমরা মূল যে তিনটি ভাগ রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি। প্রথমে রয়েছে উদ্দেশ্য অনুসারে বা উদ্দেশ্য ভিত্তিক ভাবে আমরা সমবায়কে কি কি ভাগে ভাগ করতে পারি। সেটি হতে পারে কৃষি মূলধন সমবায়, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি কৃষকরা কোনো একটি স্থানে জমা করে একটা মূলধন তৈরি করার ব্যবস্থা করে তাকে আমরা মূলধন সমবায় বলি। কৃষি উপকরণ সমবায়, কৃষকরা যে মূলধন সংগ্রহ করেছে সেই মূলধন দিয়ে তারা একটা কৃষি উপকরণ কিনতে পারেন, হতে পারে পানির পাম্প, হতে পারে পাওয়ার টিলার, হতে পারে ধান ভাঙানোর মেশিন। শিক্ষার্থীরা কৃষকরা কি করতে পারে, তাদের সেই অর্থ দিয়ে তারা একটি সেচ মেশিন ক্রয় করতে পারে, যেন সেই সেচ পাম্পের মাধ্যমে তারা কি করতে পারে ওই এলাকার সবগুলো জমিতে তারা পানি সেচ দিতে পারে, বা সবগুলো কৃষক মিলে কোনো এলাকার সবগুলো কৃষক মিলে একত্রে একটি সেচ মেশিন ক্রয় করে তারা নিজেদের প্রয়োজন চাহিদা মেটাতে পারে। কৃষি উৎপাদন সমবায়, কৃষি উৎপাদন সমবায়ের মাধ্যমে কৃষকরা খুব সহজেই ফসল শাকসবজি ফলমূল ইত্যাদি উৎপাদন করতে পারে। কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়, শিক্ষার্থীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, গ্রামের একজন কৃষক তার যে ধান উৎপাদন হয়েছে, তার যে খাদ্যশস্য উৎপাদন হয়েছে, সেই খাদ্যশস্যটি যদি তিনি গ্রামের বাজারে বিক্রয় করেন, তিনি যে অর্থ পাবেন, যদি তিনি একটু কষ্ট করে তার উৎপাদিত পণ্যটিকে যদি তিনি শহরে নিয়ে আসতে পারেন, শহরের বাজারে নিয়ে এসে বিক্রয় করতে পারেন, তিনি প্রায় দ্বিগুণ দামে বিক্রয় করতে পারেন এবং তিনি লাভও করতে পারেন অনেক। কিন্তু আমাদের একজন কৃষকের পক্ষে তার দুই বা তিন বস্তা বা দুই বা তিন মন ফসল বা সবজি নিয়ে বাজারে আসা কিন্তু সম্ভব নয়। সেখানে যদি ওই গ্রামের আরো আটজন দশজন কৃষক মিলে তারা যদি পণ্য বাজারজাত করার কোনো ব্যবস্থা তৈরি করতে পারে, সেখান থেকে তারা সবগুলো কৃষকই লাভবান হতে পারে। কৃষি পণ্য সংরক্ষণ, অর্থাৎ কোনো গুদাম ঘর তৈরি করে যদি ফসল সংরক্ষণের ব্যবস্থা করা হয়, আমরা তাকে কৃষি পণ্য সংরক্ষণের আওতাভুক্ত করতে পারি। পেশাভিত্তিক অনুসারে, পেশাভিত্তিক অনুসারে অর্থাৎ কৃষকরা যে পেশায় নিয়োজিত রয়েছে সেই পেশার উপর ভিত্তি করে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। হতে পারে কৃষি বা কৃষক সমবায় সমিতি, অর্থাৎ যে সমিতির সবগুলো সদস্যই কৃষক হবেন। মৎস্য চাষে সমবায় সমিতি, যে সমিতির সবগুলো সদস্যই মৎস্য চাষে বা জেলে হবেন। দুগ্ধ সমবায় সমিতি, যে সমিতির সবগুলো সদস্যই যারা গাভী লালন পালন করেন, গাভী পালনের সাথে সম্পর্কযুক্ত তারা হতে হবেন। পোল্ট্রি সমবায় সমিতি, যে সমিতির সবগুলো সদস্যই পোল্ট্রি খামার, পোল্ট্রি ফিড বা পোল্ট্রি হ্যাচারি ইত্যাদি ব্যবস্থাগুলো থাকবে, তারা সেই সমিতির সাথে সংযুক্ত হবেন। কোনো একটি গ্রামের যদি কিছু কৃষক একত্রে ফুল চাষ করে, তবে তারা ফুল চাষে সমবায় সমিতি গঠন করতে পারে। একইভাবে ফল চাষে সমবায় সমিতি, যেমন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ ফল উৎপাদিত হয় আমজাতীয় ফল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এই অংশটাতে, এই অংশটা গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ফল বাগানের মালিক যারা, তাদের একটি ফল সমবায় সমিতি রয়েছে। এই ধরনের একটি সমবায় সমিতির কথা বলা হচ্ছে। নার্সারি সমবায় সমিতি, যে সমবায় সমিতির সবগুলো কৃষক, যে যে সমবায় সমিতির সাথে সম্পর্কিত যারা রয়েছেন, তারা যে নার্সারির সাথে জড়িত থাকেন, তাহলে সেটিকে আমরা বলছি নার্সারি সমবায় সমিতি।
এখন আমরা যে কথাটা আমরা প্রথমেই বলেছিলাম নিবন্ধন বা সমিতি গঠন অনুসারের উপর ভিত্তি করে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। হতে পারে প্রাথমিক সমবায় সমিতি, যেটি হচ্ছে এলাকা ভিত্তিক হতে পারে, হতে পারে কেন্দ্রীয় সমবায় সমিতি, যেটি আঞ্চলিক হতে পারে, হতে পারে জাতীয় সমবায় সমিতি, যেটি সারা দেশব্যাপী প্রচলিত বা যেটি যার কার্যক্রম রয়েছে এই ধরনের সমবায় সমিতি হতে পারে। শিক্ষার্থীরা আমরা এখন দেখব কৃষি উন্নয়নে সমবায়ের ভূমিকা কি। আমরা ইতিমধ্যে সমবায়ের ভূমিকা সংক্রান্ত বিষয়ে অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি। আমরা যদি একটু দেখি কৃষকের দরিদ্রতা, মূলধনের অভাব, খণ্ড জমি, কৃষি উপকরণের দাম বেশি, উৎপাদন খরচ বেশি, কৃষি পণ্যের দাম কম, ভূমিহীন কৃষক ইত্যাদি যে বিষয়ে কয়েকটি বিষয় রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে সাধারণত কৃষি উৎপাদন খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব সমস্যা একজন কৃষকের একার পক্ষে সম্ভব নয় সমাধান করা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য খুব সহজেই কি করতে পারেন তিনি, হচ্ছে যে তিনি অবশ্যই খুব সহজেই একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করতে পারেন এবং সেই সমবায় সমিতি প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি কিছু ভূমিকা রাখতে পারেন কৃষির উন্নয়নে। সেটিকে আমরা বলছি কৃষি উন্নয়নে সমবায়ের ভূমিকা। প্রথমেই রয়েছে উপকরণ। শিক্ষার্থীরা খেয়াল করো, উপকরণের ক্ষেত্রে বিষয়টি হতে পারে এরকমের যে সাধারণত কৃষি সমবায় আধুনিক কৃষি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ ও ব্যবহারে কৃষকদের সক্ষম করে তুলতে পারে। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, শস্য পর্যায় ইত্যাদি বিভিন্ন ব্যবস্থাপনা, পরিবহন প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণ, বিপণন, এই কার্যক্রমগুলোর মাধ্যমে কৃষি উপকরণ উপকরণে কৃষি উন্নয়নে সমবায় ভূমিকা রাখতে পারে। এছাড়াও বীজ, সার, পশুপাখি, বীজ, সার, পশুপাখির খাদ্য, মাছের খাদ্য, কীটনাশক, রোগ দমনে ঔষধ ইত্যাদি উপকরণে সমবায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথ খামার। শিক্ষার্থীরা একটি বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যদি আজকের আলোচনায় আমাদের ভিডিওটির যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে আমরা এখানে একটা যৌথ খামার দেখতে পাবো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোন একটি এলাকার যে কৃষকরা রয়েছেন, তারা যদি তাদের জমিগুলো যদি একত্রে যদি একটা নির্দিষ্ট খামারের মাধ্যমে চাষাবাদ করে, তাহলে তারা খুব সহজেই একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে তারা ফসল উৎপাদনে ভূমিকা রাখতে পারেন। এবং আইলের কারণে যে জমি নষ্ট হয়ে যাচ্ছে, সেই নষ্ট হওয়া জমি থেকেও তারা রক্ষা পেতে পারেন। অর্থাৎ 8-10টি জমির আইলে যে পরিমাণ ফসলি জমির অপচয় হচ্ছে, সেই ফসলের জমি ততটুকু জায়গায় ফসল চাষাবাদ করে কিন্তু অনেক লাভবান হওয়া যেতে পারে। পুঁজি গঠন। শিক্ষার্থীরা খেয়াল করো, কৃষকের চাষাবাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় পুঁজি। তিনি অর্থের অভাবে বীজ কিনতে পারেন না, অর্থের অভাবে সার দিতে পারেন না, অর্থের অভাবে তিনি পানির ব্যবস্থা করতে পারেন না, কীটনাশকের ব্যবস্থা করতে পারেন না। যদি তারা একটি পুঁজি গঠন করার মাধ্যমে যদি একটা সমবায় প্রতিষ্ঠা করে, তাহলে তারা খুব সহজে কিছু পুঁজি গঠন করতে পারে এবং যা থেকে তাদের প্রয়োজনীয় সময়ে তারা চাষাবাদের কাজে ব্যবহার করতে পারে। বীজ ক্লাব গঠন। শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত সদস্যরা তারা যে বীজগুলো উৎপাদন করবে প্রত্যেকের জমি থেকে, সেই বীজগুলো তারা ক্লাবে এসে, তাদের সমিতিতে এসে তারা জমা করবে। যারা বেশি উৎপাদন করবে তারা বেশি দেবে, যারা কম উৎপাদন করবে তারা কম দেবে। পরবর্তীতে এখান থেকে ভেজাল বীজ বা হচ্ছে নষ্ট বীজ ইত্যাদি, এগুলো আলাদা করে বীজগুলোকে সব সুন্দরভাবে গুছিয়ে এই বীজগুলো থেকে পরবর্তী বছরের জন্য চারা উৎপাদন করা যেতে পারে। সেক্ষেত্রে নিজেদের প্রয়োজনের জন্য চারা উৎপাদন করা যেতে পারে, বাজারে বিক্রয়ের জন্য চারা উৎপাদন করা যেতে পারে। সেচ ব্যবস্থা। সেচের কোনো বিকল্প নেই ফসল চাষাবাদের জন্য, অর্থাৎ সেচ ছাড়া ফসল উৎপাদন করা সম্ভব নয়।
বর্তমান প্রেক্ষাপটে আগের দিনগুলোতে যেটি ছিল, আমাদের দেশে যথেষ্ট পরিমাণ নদী ছিল, খাল ছিল, বিল ছিল, যেখান থেকে আমরা পানি সংগ্রহ করে ফসল চাষাবাদ করতে পারতাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়, যে কারণে এখন আমাদের অবশ্যই সেচ যন্ত্রের উপরে আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হয়। সেই সেচ যন্ত্রের উপরে যদি আমাদের নির্ভরশীল হতে হয়, তাহলে আমাদের অর্থের অভাবে আমরা অনেক সময় সেচ যন্ত্র সংগ্রহ করতে পারি না, পানিও দিতে পারি না। কিন্তু আমরা যদি একটি সমবায় গঠন করতে পারি এবং সমবায়ের মাধ্যমে যদি আমরা সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে খুব সহজেই দেখা যাবে যে ফসল উৎপাদনে এই পদ্ধতিতে আমরা কাজ করলে ফসল উৎপাদনে প্রায় 30% খরচ কমে যেতে পারে, অর্থাৎ কৃষকের অনেকাংশে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকে। সংরক্ষণ, উৎপাদিত ফসল সঠিকভাবে যদি সংরক্ষণ করা না যায়, তাহলে পরের বছর সেটি থেকে বীজও পাওয়া যায় না, আবার এটিকে ব্যবহারও করা যায় না। সমবায়ের মাধ্যমে খুব সহজে একটি গুদাম ঘর তৈরি করে সেই গুদাম ঘরে আমরা ফসল সংরক্ষণ করতে পারি এবং আমরা বছর শেষে বিক্রয় করে বেশ ভালো দামে বিক্রয় করে আমরা লাভও করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমরা সমবায়ের মাধ্যমেই সম্পন্ন করতে পারছি। কৃষি ভিত্তিক শিল্প স্থাপন, শিক্ষার্থীরা খেয়াল করো, একজন কৃষকের পক্ষে মাড়াই যন্ত্র স্থাপন করা সম্ভব নয় বা একজন কৃষকের পক্ষে জমি চাষ করার পাওয়ার টিলার ক্রয় করা সম্ভব নয়, চালের মেশিন স্থাপন করা সম্ভব নয়। কিন্তু যদি কোন একটা এলাকার কৃষকরা যদি একটি সমবায় সমিতি তৈরি করে, তারা পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে তারা খুব সহজেই তারা চাল ভাঙানোর মেশিনও বসাতে পারবে বা তারা সেচ যন্ত্রের ব্যবস্থাও করতে পারবে। ঝুঁকি মোকাবেলা, কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকিটি আমাদের সাথে ভালোভাবে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। যদি আমরা ঝুঁকি মোকাবেলা করতে যদি আমরা না পারি, তাহলে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারবো। বিষয়টা কিরকম? বিষয়টি হচ্ছে এরকম, যেমন কৃষিজ ফসল উৎপাদনের শত্রুতা, গরু ছাগল ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো থাকতে পারে, যে সমস্যাগুলোর কারণে আমাদের ফসল উৎপাদনে আমাদের একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে যে কোনো সময়, বা বন্যা আসতে পারে, জলোচ্ছ্বাস আসতে পারে। এই বন্যা জলোচ্ছ্বাস বা এই জাতীয় সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য আমাদের অবশ্যই একটা ঝুঁকি ফান্ড থাকা উচিত, যে ফান্ড থেকে কোনো কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই ব্যবস্থাটি আমাদের রাখা প্রয়োজন। দুর্যোগ মোকাবেলা, সেক্ষেত্রে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অসংখ্য পরিমাণ নদী রয়েছে, সেই সাথে আমাদের বাংলাদেশে প্রতি ঋতুতেই আমাদের পরিবেশিক পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে, সেই সাথে আবহাওয়ার পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশে অনেক বেশি পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা। এই দুর্যোগ মোকাবেলাগুলো করার জন্য অবশ্যই আমাদের সমবায় সমিতি একটা প্রস্তুতি থাকা উচিত। কোনো কারণে যদি কৃষকের জমি পানিতে ডুবে যায় বা জলোচ্ছ্বাসে যদি তার ফসল নষ্ট হয়ে যায়, যেন সেই কৃষককে কষ্ট করতে না হয়, এ কারণে দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা রাখা প্রয়োজন। এবার আমরা একটু দেখব সমবায় আইন বিষয়ে। আমরা প্রথমে সমবায় আইন বিষয়ে কয়েকটি কথা বলেছিলাম যে সমবায় আইন কি, সমবায় প্রতিষ্ঠা করার একটা নির্দিষ্ট কাঠামো বলি। তাহলে এখন আমাদের পাঠ্য বইয়ের ভাষায় সমবায় আইনের সংজ্ঞাটা কি বলছে আমরা যদি একটু দেখি, সেখানে বলছে সমবায় প্রতিষ্ঠা করা, নিবন্ধন করা, পরিচালনা করা ও সমবায়ের সদস্যদের স্বার্থ সংরক্ষণের আইনকে সমবায় আইন বলে। আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে বলি, তাহলে কি দেখব, সমবায় প্রতিষ্ঠা করা একটা মাধ্যম হতে পারে, নিবন্ধন করা একটা মাধ্যম হতে পারে, পরিচালনা করা হতে পারে এবং সমবায়ের সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য যে আইন রয়েছে তাকে আমরা সমবায় আইন বলছি। অর্থাৎ এই কার্যক্রমগুলো কিন্তু আমার ব্যক্তি ইচ্ছা মতো সম্পূর্ণ করা সম্ভব নয়,
এ কারণে সমবায় আইনের কথা বলা হয়েছে। সমবায় আইন বাস্তবায়নের মাধ্যমে সমিতির উন্নয়ন ও টেকসই নিশ্চিত করা যায়, অর্থাৎ সমিতি কতটুকু উন্নত হচ্ছে বা সমিতির টেকসই কতটুকু হচ্ছে, তার স্ট্যাবিলিটিটা কেমন হয়েছে, কতদিন টিকে থাকতে পারে, সেই বিষয়টি নির্ভর করে সমবায় আইনের উপরে। সমবায়ের মূল যে নীতিমালা সেটি হচ্ছে অবাধ সদস্যপদ, গণতন্ত্র, শেয়ারের সীমিত হারে সুদ প্রদান, পৃষ্ঠপোষকতার লভ্যাংশ প্রদান, সমবায় শিক্ষার প্রসার ও আন্তঃসমবায় সম্পর্ক। এই কথাগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমাদের। এবার আমরা একটু দেখব সমবায়ের কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যগুলো কি কি। সমবায় আইনের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম উদ্দেশ্যটি হচ্ছে যে দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের স্বেচ্ছাসেবী তৎপরতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও উৎসাহ দেয়া। অর্থাৎ যে সমবায় সমিতিগুলো তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে কৃষকের উন্নয়নের জন্য যে স্বেচ্ছাসেবী তৎপরতা গুলো চালাচ্ছে সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই, এ কাজে সরকারকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে উৎসাহ প্রদান করা উচিত। এটি আমরা যে কোনোভাবে সমবায় স্বেচ্ছাসেবী তৎপরতার মাধ্যমে দেশের আর্থসামাজিক মানুষগুলোকে আমরা স্বীকৃতি দিতে পারি। রয়েছে সমিতি গঠন, তহবিল সৃষ্টি ও বিনিয়োগ, সমিতি পরিচালনা, হিসাব সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় ও নিয়ন্ত্রণ বজায় রাখা। অর্থাৎ আইনের মাধ্যমে সমিতি কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, তহবিল গঠন, বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি সামগ্রিক বিষয় বলে কিন্তু এগুলো পরিচালনা করা যায় এবং এর হচ্ছে যে নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়ে থাকে। দেশে সমবায় ভিত্তিক অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষুদ্র, দরিদ্র ও নিরীহ লোকদের শরিকানা ও অধিকার নিশ্চিত করা, অর্থাৎ এই বিষয়গুলোর প্রেক্ষাপট থেকেই সাধারণত সমবায় সমিতির যারা সদস্য রয়েছেন তাদের অধিকার বা শরিকানা এভাবে নিশ্চিত করা যায়। সমবায়ের মাঝে দুর্নীতি, সম্পদের অপচয় ও বিশ্বাস ভঙ্গ থেকে সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা, অর্থাৎ সমবায় সমিতির মাঝে যারা কমিটিতে পদ থাকেন, একটি সমবায় সমিতির বা একটি এলাকার সবগুলো কৃষকই সমবায় সমিতির সদস্য হিসেবে থাকে না, অল্প কিছু সংখ্যক সদস্য থাকে, তো সেই সদস্যদের মাঝে দুর্নীতি, সম্পদের অপচয়, বিশ্বাস ভঙ্গ ইত্যাদি কার্যক্রম থেকে সদস্যদের স্বার্থ সংরক্ষণ করার যে বিষয়টি, এগুলোই হচ্ছে মূলত সমবায় আইনের উদ্দেশ্য। সমবায় আইনের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ কৃষিপণ্য বাজারজাতকরণে সমবায়ের কিছু সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমরা সমবায়ের মাধ্যমে কিভাবে কৃষিপণ্য বাজারজাত করতে পারি, সাধারণত গ্রামাঞ্চলে যেটি দেখা যায় যে গ্রামের কৃষক যে ফসলটি উৎপাদন করে বাজারে নিয়ে আসেন, সেই ফসলগুলো বাজারে নিয়ে আসতে চান, সেই ফসলগুলো কিন্তু তিনি অর্থের অভাবে সঠিক মাধ্যমের কারণে আনতে পারেন না, কিন্তু কিছু দালাল, ফরিয়া, মধ্যস্বত্বভোগী রয়েছে, তারা কৃষকদের কাছ থেকে সেই ফসলগুলো কিনে শহরে নিয়ে এসে অধিক দামে বিক্রয় করে থাকেন। এতে আমার সেই কৃষকরা তাদের কোনো অবস্থার উন্নয়ন ঘটছে না, কিন্তু যে দালাল মধ্যস্থতাকারী যারা রয়েছে তারা ঠিকই অর্থ পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলোই আমরা কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা সমবায়ের মাধ্যমে এই বিষয়গুলো রোধ করতে পারি। শিক্ষার্থীরা, আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা আলোচনাটি দেখবে, দেখার পর তোমাদের পাঠ্য বই থেকে 278 থেকে 284 পৃষ্ঠা পর্যন্ত তোমরা আলোচনাটি পড়বে। পড়ার পর যদি তোমরা আশা করি বুঝতে পারার কথা, তারপরেও যদি তোমরা কোনো বিষয় বুঝতে না পারো, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো, বিষয় শিক্ষক তোমাদেরকে বিষয়গুলো খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।